ইউসুফ ভাইয়ের সঙ্গে আমার অভিনয় করার সৌভাগ্য হয়েছিল সাকিনা মাহাতোতে, এবং কার্শিয়াং এ যখন আউটডোর শুটিং হয় তখন বেশ কদিন একসঙ্গে একই বাংলোয় পাশাপাশি ঘরে থেকেছি। তার একবার চার দিন পরপর সকাল থেকে মেঘ ঢাকা থাকার ফলে শুটিং হয়নি। সবাই আমরা মেকআপ টেকআপ নিয়ে ভোরবেলায় সারাদিন বিকেল পর্যন্ত ওই ঘরগুলোর মধ্যেই কাটাতাম, আড্ডা মারতাম। তখন ইউসুফ ভাইয়ের সঙ্গে খানিকটা বেশি পরিচয় হয়। মানুষ হিসেবে একদিকে যেমন প্রাজ্ঞ, অনেক কিছু জানতেন, এবং তারই সঙ্গে খুব রঙ্গরসিকতা, ইয়াং অ্যাক্টরদের সঙ্গে খুব টিজ করে বুলি করে তাদের সঙ্গে আবার আদর করে বন্ধুত্ব তৈরি করা, সব মিলে খুব কালারফুল পার্সোনালিটি। এবং অভিনেতা কেমন সেটা তো আমার বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। বিশিষ্ট মানুষেরা একে একে টুইটে শোক বার্তা পাঠাচ্ছেন তার মৃত্যুতে। ইতিমধ্যেই টুইটে শোক বার্তা জানাচ্ছেন বিশিষ্টরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলীপ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, দিলীপ কুমার যে সিনেমাটিক কিংবদন্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন, তিনি অতুলনীয় দক্ষতার আশীর্বাদ নিয়ে জন্মেছিলেন। সেই কারণেই প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকেরা মুগ্ধ হন। তার প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের একটি ক্ষতি। তার পরিবার, বন্ধুবান্ধব, অসংখ্য গুণগ্রাহীর প্রতি সমবেদনা জানায় টুইটে শোক বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এরই পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও টুইট করে শোক জ্ঞাপন করেছেন। সিনেমা জগতে নক্ষত্র পতন, প্রবীণ অভিনেতা দিলীপ কুমার জি প্রয়াণের খবর জেনে গভীরভাবে ব্যথিত। তার অননুকরণীয় অভিনয়ের শৈলী প্রজন্মের পর প্রজন্ম ধরে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে। সায়রা বানু, তার পরিবার এবং লক্ষ লক্ষ ভক্তের প্রতি আমার আন্তরিক সমবেদনা, টুইটে শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিলীপ কুমারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন একাধিক বিশিষ্টজন। আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম একাধিক বিশিষ্টজনের সঙ্গে। আমরা শুনব যে তারা কি বলেছেন এই কিংবদন্তির প্রয়াণে। আমরা শোনাব যে বিশিষ্টজনেদের ভাবনা, তাদের চোখে দিলীপ কুমার কেমন। আজ সকাল 7:30 প্রয়াণ হয় কিংবদন্তি এই অভিনেতার। শ্বাসকষ্টজনিত সমস্যা তার ছিলই, বার্ধক্যজনিত অসুস্থতা তার ছিল। শ্বাসকষ্টজনিত সমস্যা, ফুসফুসের সংক্রমণ নিয়েই মূলত তাকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। রুদ্রপ্রসাদ দা, দিলীপ কুমারের প্রয়াণের সঙ্গেই একটা অধ্যায়ের অবসান, নক্ষত্র পতন, অপূরণীয় ক্ষতি। আপনার এই মুহূর্তের ভাবনা তার প্রয়াণের খবরে? ইউসুফ ভাইয়ের সঙ্গে আমার অভিনয় করার সৌভাগ্য হয়েছিল সাকিনা মাহাতোতে, এবং কার্শিয়াং এ যখন আউটডোর শুটিং হয় তখন বেশ কদিন একসঙ্গে একই বাংলোয় পাশাপাশি ঘরে থেকেছি। তার একবার ওই চার দিন পরপর সকাল থেকে মেঘ ঢাকা থাকার ফলে শুটিং হয়নি। সবাই আমরা মেকআপ টেকআপ নিয়ে ভোরবেলায় সারাদিন বিকেল পর্যন্ত ওই ঘরগুলোর মধ্যেই কাটাতাম, আড্ডা মারতাম। তখন ইউসুফ ভাইয়ের সঙ্গে খানিকটা বেশি পরিচয় হয়। মানুষ হিসেবে একদিকে যেমন প্রাজ্ঞ, অনেক কিছু জানতেন, এবং তারই সঙ্গে খুব রঙ্গরসিকতা, ইয়াং অ্যাক্টরদের সঙ্গে খুব টিজ করে বুলি করে তাদের সঙ্গে আবার আদর করে বন্ধুত্ব তৈরি করা, সব মিলে খুব কালারফুল পার্সোনালিটি। এবং অভিনেতা কেমন সেটা তো আমার বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। বিশিষ্ট মানুষেরা একে একে টুইটে শোক বার্তা পাঠাচ্ছেন তার মৃত্যুর সঙ্গেই একটা অধ্যায়ের অবসান। ট্র্যাজেডি কিং বলা হতো দিলীপ কুমারকে। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি, 8 দিন আইসিইউতে ছিলেন।
কিন্তু বাড়ি ফেরা তার হলো না, বাড়ি ফেরার অদম্য ইচ্ছা তার ছিল, বাড়ি ফিরতে চাইতেন তিনি। অসংখ্য গুণগ্রাহী গুণমুগ্ধরা প্রার্থনা জানাচ্ছিলেন যে এবারও যেন তাদের প্রিয় অভিনেতা বাড়ি ফিরে আসেন, কারণ এর আগে একাধিকবার অসুস্থতায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, তিনি আবারও ফিরেও এসেছিলেন, কিন্তু এবার সেটা আর সম্ভব হলো না। প্রয়াণ হলো বিশিষ্ট এই অভিনেতার।